বৃষ্টির পানি সংরক্ষণে 715টি পুকুর ও 10টি দিঘি খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের 5 জেলার 43টি উপজেলার 3,058 হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে এসব পুকুর খনন করা হবে। পুকুরে জমানো বৃষ্টির পানি উন্নয়নের মাধ্যমে জমিতে ক্ষুদ্র সেচ কাজে ব্যবহার করা হবে। একই সঙ্গে এসব পুকুরে মাছ চাষও করা যাবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ প্রকল্পটি 2023 সালের 30 জুনের মধ্যে বাস্তবায়ন করবে। প্রকল্পের বিস্তারিত বিবরণে জানা গেছে, প্রকল্পের আওতায় এসব পুকুর বা দিঘি পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি বা ভূউপরিস্থ পানি সংরক্ষণ করা হবে, যা দিয়ে এই এলাকার 3,058 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ করে প্রতি বছর অতিরিক্ত প্রায় 18,348 মেট্রিক টন ফসল উৎপাদন ও মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হবে। আবহাওয়া যদি বিঘ্ন সৃষ্টি না হয় এবং সিল্টেশন হয়ে যাতে ভরাট হয়ে না যায়, সেই জন্য আমরা সেটাকে নিয়মিত মেনটেন্যান্সের কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া সেচ কাজে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয় হবে এবং পুকুরের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও গ্রামীণ চাষীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।